হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ইনফ্যাক্ট আমিও খুব ভালোই আছি, নাহলে আজকে তোমাদের সামনে আসতেই পারতাম না হয়তো। তা যাই হোক, আজকে আমি একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ভীষণই ইজি এবং যা ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো লাগবে সেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু থাকে ওগুলো, আর একদমই সামান্য সামান্য ইনগ্রিডিয়েন্টস। তোমরা সকালে বলো, সন্ধ্যের টিফিন বলো, তোমরা এটা বানাতেই পারো। তাহলে বেশি দেরি না করে তাহলে চলো শুরু করে দিই। লেটস স্টার্ট। চটজলদি টিফিন বানানোর জন্য যেগুলো আমার প্রয়োজন ইনগ্রিডিয়েন্টস সেগুলো হলো, এখানে আছে একটু কুচানো ধনে পাতা, এখানে আছে বিনস, এখানে আছে গাজর, আর এর মধ্যে রয়েছে অল্প একটু ক্যাপসিকাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 চামচ মতো ময়দা। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, আর লাগবে এখানে একটা ডিম। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে আমি এটাকে ফেটাবো ভালো করে। খুব ভালো করে এটাকে ফেটাতে হবে, আর এর মধ্যে কিন্তু কোনোভাবে আমরা জল দেব না। আর এর মধ্যে দিয়ে নেব আমি একটু সামান্য লবণ। আমি এখানে একটা বাটির মধ্যে খুব সামান্য ম্যাগি বয়েল করে নিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো দুধ। দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আবার একটু গরম হোক। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুরো ব্যাটারটাকে দিয়ে দেবো। এরপর আমি এটাকে উল্টে দেবো, একটু ভাজা হলে আমি উল্টে দিচ্ছি এটাকে। এরপর আমি এটাকে উল্টে দিয়েছি, দেখো এই দিকটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আমি ম্যাগিটার জল ঝরিয়ে রেখেছি, এবার আমি এর উপর থেকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর একটুখানি সামান্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি।
তাহলে রেডি হয়ে গেল, খুব ইজি তোমরা দেখতেই পারলে এই টিফিনটা বানানো। তোমরাও ট্রাই করো, বানিয়ে আমাকে জানাও যে কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।